হ্যালো ভিউয়ার্স, টেক জগত ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে ফেসবুকে কালার চেঞ্জ করে স্ট্যাটাস দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। তো এটি শেখার আগে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। তো কালার চেঞ্জ করে ফেসবুকে স্ট্যাটাস দিতে হলে আপনাকে অবশ্যই কিছু কোড ডাউনলোড করে নিতে হবে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এগুলো আমি কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কালার কোড লেখা, এগুলো হচ্ছে সব কালার কোড। এগুলো দিয়ে আপনারা চাইলে আপনার যে স্ট্যাটাসটা দিবেন এই স্ট্যাটাসের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে অনেকগুলো কালার কোড দেখতে পাচ্ছেন, গোল্ডেন, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, অনেকগুলো আছে, মেজেন্টা আছে, ব্লু, গ্রিন। তো এগুলো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এগুলো আমি ডকুমেন্ট আকারে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা এখান থেকে কপি করব। এখানে গ্রিনটা দেখতে পাচ্ছেন, এই গ্রিনের কোডটা আমি কপি করবো এইভাবে। তো আমি এটা কপি করলাম। তারপর আপনাদেরকে অবশ্যই এই কালার কোডটা যদি ইউজ করতে হয় অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এটা ইউজ করতে হবে, অথবা ফেসবুক যে লাইট অ্যাপটা আছে এইটা ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপটা ইউজ করতেছি, আপনারাও সেই ইউজ করতে পারেন। এবং অন্যান্য যে কোনো ব্রাউজার যেমন অপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলো দিয়ে কিন্তু এটা হবে না। তো আপনারা এখান থেকে ফেসবুক লাইট অথবা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এইটা ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ফেসবুক লাইটটা ইউজ করতেছি। তো এখন ফেসবুক লাইটে ঢুকে গেলাম আমি। তারপর এখান থেকে আমি পোস্ট করব। পোস্ট করতে হলে পোস্টে চলে গেলাম, এখন যে লেখাটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা লেখা আছে, প্লাস চিহ্ন একটা আছে, এটাকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। এটা লেখার পূর্বে আপনাকে ডিলিট করে দিতে হবে, আমি এটা ডিলিট করে দিলাম। তারপর এখানে আপনারা যে স্ট্যাটাসটা আপনারা দিতে চান এটা এখানে লিখতে পারেন, যেমন আমি দিলাম সাবস্ক্রাইব টেক জগৎ। তো আমি এটা লিখলাম, লেখার পর এখন শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ডানে আগে ক্লিক দেবেন, ডানে ক্লিক দিলাম, এখন দেখতে পাচ্ছেন আমার লেখাটা গ্রিন কালার হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে আপনার লেখাটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখন যদি আমি শেয়ার করি এটা কিন্তু গ্রিন কালারেই পোস্ট হবে। তো আমি এটা এখন আমার নিউজ ফিডে শেয়ার করতেছি। তো এখন দেখতে পেলেন আমার স্ট্যাটাসটা পোস্ট হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের লেখাটাকে এভাবে চেঞ্জ করে নিতে পারেন, কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনাদেরকে কমেন্ট করে দেখাবো আমি, কমেন্ট বক্সে গেলাম আমি। তারপর এখানে সেমভাবে আপনারা কমেন্টও করতে পারেন, এটাকে এভাবে পেস্ট করবেন। তারপর প্লাস যে লেখাটা আছে এটা ডিলিট করে দেবেন, প্লাস থাকলে প্লাসটা ডিলিট করে দেবেন। তারপর এখানে আমি লিখলাম ওয়াও। এখন দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও লেখাটা সবুজ হয়ে গেল। তো এভাবে আপনারা চাইলে আপনাদের যে স্ট্যাটাসগুলো অথবা কমেন্টগুলো করবেন ফেসবুকে তার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে, ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে